প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা বাংলা প্রথম পত্রের বাঙ্গালার নব্য লেখকদের প্রতি নিবেদন নামক প্রবন্ধ দিয়ে শুরু করব। এই প্রবন্ধটির উপরে আগেও আমরা ক্লাস করেছি, আজ আমরা একটু পূর্ব পাঠের পুনরালোচনা করব এবং সৃজনশীল কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর খাতা কলম নিয়ে প্রস্তুত আছো আশা করি। অনলাইন ক্লাসে অবশ্যই খাতা কলম নিয়ে প্রস্তুত হতে হবে, এটা নিয়ম আমি মনে করি এবং তোমাদের উপকারের জন্য এই কথাটি বলা। যাক, আমরা এখন শুরু করি যে বিষয়গুলো পূর্ব পাঠে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম আজ আমরা একটু দেখে নেই সংক্ষিপ্ত পরিসরে, তারপর আমরা প্রশ্নগুলোতে ফিরে যাই। দেখো, আমাদের পাঠ যে বিষয়টি, এটি একটি প্রবন্ধ, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন নামক প্রবন্ধটি, এবং প্রবন্ধটির লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটি তোমাদের পাঠ্যসূচির নতুন একটি বিষয় এবং আজ আমরা একটু দেখব যে লেখকের প্রবন্ধটি সম্পর্কে আমরা একটু ধারণা নেব। যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে প্রবন্ধটির নামকরণ এবং বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত সাহিত্য পাঠ্যে আমাদের এটি নতুন সিলেবাসে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, আমরা এখন আসি পরবর্তীতে লেখক পরিচিতি। তোমাদের মনে আছে নিশ্চয়ই লেখক পরিচিতিতে আমরা দেখেছি তার জন্ম স্থান এবং জন্ম তারিখ, তারপরে জন্মস্থান জন্ম তারিখ 1838 সালের ২৬শে জুন কাঁঠালপাড়া ২৪ পরগনায় জন্মগ্রহণ করেন তিনি। আর তার পিতার নাম আর আমরা দেখেছি যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এরকমভাবে পিতা ছিলেন ডেপুটি কালেক্টর এবং জীবন অবসানও আমরা দেখেছি 1894 সালের 8 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। যাই হোক, আমরা সংক্ষেপে বললাম, বাকিটা তোমরা দেখে নেবে শিখন ভল্টের আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আজ সংক্ষেপে একটু আমরা চোখ বুলিয়ে নিচ্ছি যে সাহিত্য রচনার শিল্পগুণ কীভাবে বৃদ্ধি পাবে তা আমরা জানতে পারবো, তারপর লেখার ক্ষেত্রে কোন কোন বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে তা বুঝতে পারবে, যশ বা খ্যাতির জন্য লেখা যাবে না তা বুঝতে পারবে, লিখে মানব কল্যাণ সাধন হয় এমন সাহিত্য রচনা করতে অনুপ্রাণিত হবে, সাহিত্যে অপ্রয়োজনীয় অলঙ্কারের প্রয়োগ থেকে বিরত থাকতে হবে, এই বিষয়গুলো আমরা দেখছি, এবং সাহিত্য রচনায় সহজ সরল ভাষা ব্যবহারের গুরুত্ব বুঝতে পারবে, যাই হোক কারো লেখায় অনুকরণ করে সাহিত্য সৃষ্টিতে অনুৎসাহিত হবে, এই বিষয়গুলোই মূলত আমাদের পাঠের বিষয়। উৎস পরিচিতিটা আমরা আবার একটু আগের ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার একটু দেখাচ্ছি যাতে করে তোমাদের মনে থাকে। এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকবে যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়। নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রচার পত্রিকা, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং কত সালে এটি প্রকাশিত, 1885 সালে এটি প্রকাশিত হয়, পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এরপরে নামকরণ নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে মূলত এই বিষয়টির নামকরণ, লেখক কেন বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন রেখেছেন সেটি, যে রচনাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বঙ্কিম রচনাবলীর প্রথম খণ্ড থেকে সংকলিত, এই রচনার মধ্য দিয়ে লেখক বাংলার নতুন বা তরুণ লেখকদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তিনি মনে করেন নব্য লেখকরা এই নির্দেশগুলো মনে রেখে সাহিত্য রচনা করলে বাংলা সাহিত্যের উন্নতি হবে, তাই তিনি এই রচনার লেখকদের তারা যেন যশ বা খ্যাতির জন্য সাহিত্য রচনা না করেন, আমাদের লেখকরা অর্থের জন্য লিখতে গেলে তাতে লোকের মনোরঞ্জন বৃত্তি প্রবল হয়ে পড়বে, ফলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়বে, তিনি মানুষের মঙ্গল হবে না হবে বা মানব কল্যাণ সাধিত হবে এমন রচনা করতে উৎসাহিত করেছেন। যাই হোক, তাই বলা যায় যে প্রবন্ধের নামকরণ বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন সার্থক ও যথার্থ হয়েছে।
এবার রচনার কিছু বক্তব্য বিষয় তোমাদের আগের ক্লাসেও দেখেছো, এখন একটু আবার আমরা পুরনো আলোচনা করছি পূর্ব পাঠে, তারপরে আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি। যে বিষয়গুলো একটু তোমরা দেখে নাও, যে বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপদেশমূলক প্রবন্ধ। এটি কী ধরনের প্রবন্ধ? একটি উপদেশমূলক প্রবন্ধ। এই প্রবন্ধে তিনি বাংলার নতুন লেখকদের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। তার এই পরামর্শের মূলে ছিল বাংলা সাহিত্যের উন্নতি বিধান। তিনি নতুন লেখকদেরকে দেশ ও জাতির কল্যাণের জন্য লেখনী ধারণ করতে বলেছেন, সেই বিষয়গুলো কিন্তু মূলত এখানে উল্লেখ করেছেন। এসব নিয়ম মেনে সাহিত্য সৃষ্টি করলে বা বাংলা সাহিত্যে দ্রুত উন্নতি হবে। আমরা শব্দার্থগুলো দেখেছি এর আগের ক্লাসেও, অনেক শব্দার্থ আছে, আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু শব্দার্থ তোমাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, এরপরে আমরা দেখি যে শব্দার্থগুলো কী কী শব্দার্থ আছে। প্রবল, খুব বেশি, রুচি, পছন্দ, পরপীড়ন অর্থাৎ অন্যকে অত্যাচার করা, হিতকর মানে কারো কল্যাণ সাধন করা, শ্রেষ্ঠ বলতে উৎকৃষ্ট বা উত্তম বোঝানো হয়েছে, অবনতিকর মানে যাতে অবনতি হয় এমন, তারপরে পরিপাট্য তোমরা দেখতে পাচ্ছ, সুবিন্যস্ত, ব্রতী, ব্রত বা প্রতিজ্ঞা করেছে এমন, আবার প্রযুক্ত মানে নিযুক্ত প্রয়োগ করা হয়েছে এমন। যাই হোক, আমরা বানান সতর্কতাগুলো একটু দেখে নাও, তোমরা এক নজরে চোখ বুলিয়ে নাও। এরপর আসে যে বিষয়গুলো, সেগুলো একটু দেখো। যে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেন কে? এটা আমরা প্রশ্নের উত্তরটি তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগের ক্লাসেও আমি মনে হয় বলেছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এবার বিকৃত বলতে কী বোঝায়, অর্থাৎ এর আগেও আমরা মানে দেখেছি মূলত শব্দার্থ থেকেও কিন্তু দু একটা জ্ঞানমূলক প্রশ্ন শব্দার্থটিকা থেকেও থাকবে। এখানে বিকৃত বলতে অস্বাভাবিক, বিকট বা বীভৎস বিষয়কে বোঝায়, এরকম একটা বিষয় তোমরা যে কোনো একটা শব্দ দিতে পারো। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি? আসলে লেখক এই প্রবন্ধটিতে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার বলেছেন যে বিষয়টিকে, সেটি হচ্ছে সরলতা। সাহিত্যে সহজ সরল ভাবভঙ্গি বা লেখকের সহজ অভিব্যক্তিটাই ব্যক্ত করবেন, এটাই বোঝানো হয়েছে মূলত। যাই হোক, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে কোনটিকে প্রাচীন বিধি বলা হয়েছে? অনুকরণ প্রিয়তাকেই কিন্তু লেখক মূলত এখানে প্রাচীন বিধি বলেছেন। যাই হোক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার পেশা কী? এর আগে বলেছিলাম লেখক পরিচিতিতে, তোমরা একটু মনে করলেই বুঝতে পারবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার পেশা ছিল ডেপুটি কালেক্টর। লেখা ভালো হলে যশ আপনি আসি উক্তিটি একটু ব্যাখ্যা করো, এটি কিন্তু একটি অনুধাবনমূলক প্রশ্ন। তারপর আমরা একটু এই প্রশ্নের সাথে জুড়ে দিয়েছি যে যশ আপনি আসবে বিষয়টি আসলে ব্যাখ্যাটা আমরা অন্যভাবে করতে পারি, যে লেখার উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি বা মানব জাতির কল্যাণ সাধন, যা অসত্য বা ধর্ম বিরুদ্ধ তা লেখা উচিত নয়। প্রবন্ধে অন্যকে কষ্ট দেয় বা নিজের স্বার্থের জন্য কোনো কিছু লেখা অনুচিত বলেই লেখক মনে করেন। আর লেখা যদি সত্যই খুব মানসম্মত হয়, সহজ সরল ভঙ্গিটা প্রকাশ পায়, তাহলে যশ আপনিই আসিবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কী? তার মধ্যে সাহিত্যের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আনন্দ দান করা বা আনন্দচ্ছলে কোনো কিছু শিক্ষা দেওয়া, যার যেটা মানুষের হৃদয়ে গ্রাহী হয়ে উঠতে পারে এবং সেটা মানুষ আনন্দ লাভ করলে সেটা চিরদিন মানুষ মনে রাখে। এই বিষয়টাই মূলত সাহিত্যের উদ্দেশ্য বলে লেখক মনে করেন। যাই হোক, অনুধাবনমূলক কিছু প্রশ্ন আমরা দেখি। তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পাঠ পরিচিতি থেকে আসে, তাই প্রবন্ধটি তোমরা বারবার করে পাঠ করবে, অন্তত কমপক্ষে 2 থেকে 3 বার পাঠ করতে হবে। প্রবন্ধর ব্যাপারটি কিন্তু এত সহজ ব্যাপার নয়, প্রবন্ধ সম্পর্কে বিভিন্ন ভাষাবিজ্ঞানীরা আবার বিভিন্ন মন্তব্য করেছেন, সে বিষয়গুলো এরকম। যেমন রবীন্দ্রনাথের আমরা একটা কথা উল্লেখ করতে পারি, প্রবন্ধ সম্পর্কে তিনি এরকম মন্তব্য করেছেন যে, সহজ কথা বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। ঠিক প্রবন্ধের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটি প্রযোজ্য, কারণ
যতই সহজ আমাদের কাছে মনে হোক না কেন, কিন্তু এর ভিতরে অন্তর্নিহিত ভাবটাকে বোঝাটা আসলে বা বুঝতে হলে আমাদেরকে প্রবন্ধটি বারবার করে পাঠ করতে হবে। এদিকে আমাদের একটু সজাগ দৃষ্টি দিতে হবে। প্রথমেই দেখো অনুধাবনমূলক প্রশ্নের যে প্রথম যে প্রশ্নটি, অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে, এই বিষয়টি আমরা ব্যাখ্যা করি। অর্থের অর্থাৎ টাকা বা অর্থলাভের জন্য সাহিত্য রচনা করা উচিত না, এটাই কিন্তু লেখক বুঝিয়েছেন। যে বিশেষ করে বিদেশে, বিশেষ করে ইউরোপে অনেক লোক এখন টাকার জন্য লেখে, তারা টাকাও পায় আবার লেখাও ভালো হয়। তারা পাঠকদের প্রয়োজনটা বা তাদের ভালো লাগাটাকেই গুরুত্ব দেন বেশি, বা সমসাময়িক বিষয়কে তারা সাহিত্যে তুলে ধরেন, কিন্তু আমাদের দেশে এখনও তা প্রচলিত নয়। অর্থের উদ্দেশ্য লিখতে গেলে পাঠকের রুচি ও পছন্দের দিকটিকে গুরুত্ব দিতে হবে, এতে লোকের মনোরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়, যার ফলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবার পরের প্রশ্নটি দেখো, সাহিত্যে কী একেবারে অপরিহার্য, এটা লেখক এখানে কী বুঝেছেন আমরা একটু দেখি, যে সাহিত্যে কোন দিকটি একেবারেই অপরিহার্য বলে লেখক মনে করেন সেটি আমরা একটু দেখি। যে যা অসত্য ধর্মভীরু তার বিরুদ্ধ বা পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যার উদ্দেশ্য, সাহিত্যে তা একেবারেই অপরিহার্য। সাহিত্য রচনার উদ্দেশ্য হলো সত্য ও ধর্মকে প্রতিষ্ঠিত করা। যদি কেউ সাহিত্যে অসত্য ধর্মবিরু বিরুদ্ধ বা পরনিন্দা বা স্বার্থ সাধন করার বা সংশ্লিষ্ট বিষয় উপস্থাপন করেন, তবে সেই সাহিত্যের অবস্থান সাহিত্যের উদ্দেশ্য থেকে অনেক দূরে। তাই সাহিত্যে সত্যহীন ও ধর্মহীন বিষয় আনা একেবারেই উচিত নয় বলে লেখক মনে করেন। এই সত্যহীন ও ধর্মহীন বিষয় সাহিত্য উপস্থাপনের বিষয়টিকেই প্রাবন্ধিক মহাপাপ হিসেবে বিবেচনা করেছেন। উত্তরগুলো কিন্তু এরকম করে তোমাদেরকে সুন্দর করে অন্তত দুইটা প্যারার মধ্যে সাজাতে হবে, এবং মাঝে মাঝে সাহিত্যের নব্য লেখকদিগের প্রতি নিবেদন নামক প্রবন্ধ থেকেও কিছু কোটেশন দিতে হবে। যেমন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে, এই যে বিষয়গুলো অন্তত দুই জায়গায় তোমরা অনুধাবনমূলক প্রশ্নে এরকম কোটেশন দেবে। যাহারা সাময়িক সাহিত্যে ব্রতী তাহার পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না, উক্তিটি বিশ্লেষণ করে। অর্থাৎ এখানে যে বিষয়টি লেখক বুঝিয়েছেন, যে যাহারা সাময়িক সাহিত্য ব্রত, অর্থাৎ যারা সাহিত্যের উদ্দেশ্যে পরিত্যাগ করে অন্য উদ্দেশ্যে সাহিত্য রচনা করেন, মানে সাময়িক, সেটা কিন্তু ক্ষণকালের জন্য স্থায়ী হয়, তাই না? সেই বিষয়টিকে বোঝাতে চেয়েছেন, যে প্রাবন্ধিক নতুন লেখকদের লেখা কিছুকাল ফেলে রাখতে বলেছেন এবং কিছুদিন পরে তা সংশোধনের পরামর্শ দিয়েছেন, কিন্তু ফেলে রাখলে সেগুলোর কিছু দোষ নজরে আসে, পরে তা সংশোধন করা যায়, এভাবে বিশেষ উৎকর্ষ লাভ করা সহজ হয়। আবার যারা সাহিত্যের মূল উদ্দেশ্য সত্য ধর্ম থেকে বিচ্যুত, তাদের পক্ষে লেখা কিছুকাল ফেলে রাখা সম্ভব হয় না, এসব লেখকেই সাময়িক সাহিত্যে ব্রতী, এই বিষয়টি বোঝাতে প্রাবন্ধিক এই উক্তিটি করেছেন। সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এই একই দুটো প্রশ্ন আলাদা হলেও উত্তরগুলো কিন্তু একই রকম। যাই হোক, আমরা পরের বিষয়ে ফিরে যাই। দেখো অনুধাবনমূলক আরও কিছু প্রশ্ন আমি একটু উত্তরটা সাজিয়েছি, তোমরা দেখো একটু, যে যশের জন্য লিখিবেন না বলতে লেখক কী বুঝিয়েছেন, এটা এখানে কিন্তু তোমরা আরও একটু বর্ধিত কলে পরে মেইন বই থেকে নিতে পারো। আবার এখানে মূল বিষয়টা থেকেও, অর্থাৎ প্রবন্ধ থেকেও কিছু কোটেশন তোমরা দুটো প্যারার মধ্যে দিতে পারো। যে উৎকৃষ্ট সাহিত্যে রচনার উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি, কিন্তু লেখক যদি সেই রচনার মধ্য দিয়ে যশ বা খ্যাতি অর্জন করতে চান, তবে রচনার মান অর্থাৎ ভালো হবে না, লেখা ভালো হলে যশ এমনিই আসবে। তাই যশ লাভের উদ্দেশ্যে সাহিত্য রচনা না করাই উত্তম বলে লেখক মনে করেন। এরপরে দেখো প্রশ্ন, অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে বলতে কী বোঝায়। এই প্রশ্নটির আমি উত্তর একটু সংক্ষিপ্ত পরিসরে তোমাদের জন্য সাজিয়েছি, যেটা তোমরা একটু দেখে নিতে পারো। যে টাকা বা অর্থ লাভের জন্য সাহিত্য রচনা উচিত নয়,
বিদেশে বিশেষ করে ইউরোপে অনেক লোক এখন টাকার জন্য লেখে। এই উত্তর কিন্তু আমরা আগেও বলেছি, এখন একটু তোমরা একটু ভালো করে দেখে না যে অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে পাঠকের রুচি ও পছন্দের দিকটিকে গুরুত্ব দিতে হয়। এতে লোকের মনোরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়, যার ফলে রচনা বিকৃত অনিষ্টকর হয়ে পড়ে, সেই দিকটি কিন্তু এখানে বোঝানো হয়েছে। আবার এখানে আরেকটি প্রশ্ন দেখানো হয়েছে, কাহারও অনুকরণ করিও না। এই অনুধাবনমূলক প্রশ্নটি উক্তিটি ব্যাখ্যা করে, অর্থাৎ কাউকে অনুকরণ করলে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। অর্থাৎ নিজের ব্যক্তিসত্তা থেকে যা ভালো মনে হয় সেটাই সহজ ভঙ্গিতে ফুটিয়ে তোলার কথা লেখক বুঝেছেন, তাই প্রাবন্ধিক অনুকরণ করতে নিষেধ করেছেন। অনেক লেখক মনে করেন ইংরেজি সংস্কৃত বা বাংলা ভাষার লেখক এভাবে লিখলে আমিও তেমন করে লিখব, অর্থাৎ এমন চিন্তা মনে স্থান দিতে নিষেধ করেছেন প্রাবন্ধিক। কারণ কোনো লেখককে অনুকরণ করতে গেলে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো অনুকৃত হয় না, তাই কাউকে অনুকরণ করে সাহিত্য রচনা করা উচিত নয় বলে লেখক মনে করেন। যাই হোক, এখানে আরেকটি প্রশ্ন দেখো, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা ব্যাখ্যা করো। এখানে বিষয়টি কিন্তু এরকম করে, সহজ সরল, আগেও আমরা বলেছি যে লেখক এই অলঙ্কারটিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, তার সহজ সরল ভঙ্গিটাকে, যে সহজ সরল ভাষাই রচনার শ্রেষ্ঠ অলঙ্কার। এই বিষয়টি স্পষ্ট করতে প্রাবন্ধিক আলোচ্য উক্তিটি করেছেন, লেখকের উদ্দেশ্য থাকে মনের ভাব পাঠকের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু অনেক সময় দেখা যায় রচনার ভাষা এত জটিল হয়ে পড়ে যে পাঠক তা বুঝতে পারেন না। যিনি সোজা কথায় মনের ভাব পাঠককে বোঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক, কারণ লেখার উদ্দেশ্য হলো সরল ভাষায় পাঠককে বোঝানো। কিন্তু তাই প্রাবন্ধিক বলেছেন সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হলো সরলতা, অর্থাৎ সহজ ভঙ্গিতে সব যত সহজ করে, আমরা এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মগুলোর উদাহরণ দিতে পারি, তিনি তার চারপাশে যা কিছু অবলোকন করেছেন সেটাই কিন্তু সাহিত্যের সামগ্রী হিসেবে সহজ সরল ভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ঠিক এই ব্যাপারগুলোই লেখক বোঝাতে চেয়েছেন। আরেকটি প্রশ্ন দেখো, অনুধাবনমূলক, যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না, উক্তিটি ব্যাখ্যা করো। আমি কিন্তু এখানে প্রশ্নগুলো আগেই বলেছি, সংক্ষিপ্ত পরিসরে তোমাদের সামনে তুলে ধরলাম, এখানে দুটো প্যারা করে দিবার তাহলে ভালো হবে। একেবারে অনুধাবনমূলক প্রশ্নে ফুলফিল দুয়ের মধ্যে দুই কীভাবে তোমরা পেতে পারো সেটা, এবং দুটো প্যারায় আলাদা আলাদা করে তোমরা একটু প্রবন্ধ থেকে কিছু কোটেশন দিয়ে দিলে সেটা আরও ভালো হয়। এখানে আমরা উত্তরটি একটু দেখি, যে রচনায় কোনো কিছু লিখলে সেটির পিছনে যথাযথ যুক্তি থাকতে হবে, এটি বোঝাতে লেখক আলোচ্যোক্তিটি করেছেন। যে কোনো রচনায় অনেক তথ্য উপস্থাপন করতে হয়, লেখার মান বৃদ্ধি করার প্রয়োজনে এমনটি করতে হয়, তবে রচনায় যেসব তথ্য উপস্থাপন করা হবে অর্থাৎ লেখা হবে তার প্রমাণ সবসময় না দিলেও চলে, কিন্তু প্রমাণগুলো হাতে থাকা অনিবার্য। আর যদি কোনো কথার প্রমাণ না থাকে তবে তা লেখা যাবে না, এজন্যই প্রাবন্ধিক আলোচ্যোক্তিটি করেছেন। যাক, আমরা একটু পরের অংশে ফিরে যাই। আমরা এখানে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন সাজিয়ে দিয়েছি একেবারেই সংক্ষিপ্ত পরিসরে। দেখো, ছোট্ট করে একটু উদ্দীপক তুলে ধরেছি যে 90 দশকে অনেক প্রতিভাবান তরুণ কবির আবির্ভাব ঘটেছে, এবং তবে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত ও মূল্যায়নের জন্য আরও কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন। এইটা ছিল উদ্দীপক। এখন আমরা প্রশ্নগুলো একটু সাজাই, যে ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন দেখো, কোনটি লেখকের পক্ষে অবনতিকর। এখানে আমরা বলবো সাময়িক সাহিত্য লেখার পক্ষেই, মানে পক্ষে অবনতিকর, লেখক এটি বুঝিয়েছেন। খ নম্বরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন, সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর কেন, একটু আগে আমরা বলেছিলাম, তারপর আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি যে সাময়িক সাহিত্যে অনেক দোষ থেকে যায় বলেই তা লেখকের পক্ষে অবনতিকর। প্রাবন্ধিক মনে করেন লেখা কিছুকাল ফেলে রেখে সংশোধন করলে লেখার অনেক উন্নতি সাধিত হয়, অর্থাৎ কিছু একটা লিখে যদি কিছুকাল ফেলে রাখো তাহলে অনেক মনে পড়ে যাবে যে না, এই বিষয়টা সংশোধন করা প্রয়োজন, কারণ মানুষের মানবিক প্রবৃত্তিগুলো চিন্তা চেতনার প্রতিনিয়তই পরিবর্তন ঘটে, এবং খুব দ্রুততার সাথেই পরিবর্তন ঘটে। আজ যে ভাবনাটি আমি ভাবছি কাল হয়তো মনে হবে না এটা ঠিক হয়নি, বা এর চেয়ে আরও উন্নততর কিছু ভাবনা মানুষের মনের ভিতরে এসে যেতেই পারে। এই দিকটাকেই কিন্তু লেখক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যে ছাপানোর জন্য তৎপর না হয়ে বরং
কিছুকাল লেখা ফেলে রেখে সংশোধন করার পরামর্শ দিয়েছেন লেখক। কিন্তু যারা লিখেই খ্যাতি পাওয়ার আশা করেন তাদের জন্য সাময়িক সাহিত্য কোনো ভালো ফল বয়ে আনতে পারে না। এবার গ নাম্বার দেখো তোমরা, যেটাকে আমরা বলছি প্রয়োগমূলক প্রশ্ন, যে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে হবে উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের কাদের সাদৃশ্য রয়েছে বলে তিনি মনে করেন। দেখো সেই বিষয়গুলো, যে উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে বাংলার নব্য লেখকদের সাদৃশ্যগুলো, একটি সাহিত্য কতটুকু কালোত্তীর্ণ হবে আদৌ হবে কি না তা নির্ভর করে সময়ের উপর। মানুষ চাইলেই কোনো সাহিত্য কালোত্তীর্ণ হয় না, একজন লেখককেও সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। উদ্দীপকে 90 দশকে আবির্ভাব ঘটা কিছু তরুণ প্রতিভাবান কবির কথা বলা হয়েছে, যেমন মুহাম্মদ মতিউর রহমানের মতে তাদেরকে সঠিকভাবে চিহ্নিত মূল্যায়ন করার জন্য আরও কিছু সময় প্রয়োজন, এবং তিনি সাময়িক সাহিত্য কাজে নিয়োজিত লেখকদের উদ্দেশ্যে বলেন, যা লিখলে লিখবেন তা হঠাৎ ছাপানো যাবে না, কিছু কাল ফেলে রাখতে হবে, তারপর আবার তা সংশোধন করতে হবে, এতে করে সাহিত্য উৎকর্ষটা লাভ করবে। অর্থাৎ সমসাময়িক লেখকদের প্রতি প্রাবন্ধিক নিবেদন জানিয়েছেন এভাবে, যে তাই আমরা বলতে পারি উদ্দীপকের তরুণ কবিদের সঙ্গে আলোচ্য প্রবন্ধের সমসাময়িক কবিদের সাদৃশ্য রয়েছে, কারণ সাহিত্যে নিজের অবস্থান সুদৃঢ় করতে উভয়কেই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে। এটাই কিন্তু উদ্দীপকের আলোকে আমরা ব্যাখ্যা করে দেখালাম। যাই হোক, এবার ঘ নম্বর আমরা দেখি, উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটি যাচাই করো। এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, ঘ নম্বরে থাকবে। সেটা আমরা কীভাবে অ্যাটেন্ড করব, যে আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশ বলতে মন্তব্যটি সম্পর্কে আমরা বিস্তারিত নিম্নে আলোচনা করছি। আমাদের দেশে এমন অনেক সাহিত্যিক রয়েছেন যারা রাতারাতে খ্যাতি লাভ করতে চান, তারা বুঝতে পারেন না সমসাময়িক কোনো বিষয় নিয়ে হঠাৎ করে দু কলম লিখলেই তা প্রকৃত সাহিত্য হয়ে ওঠে না, তার জন্য প্রয়োজন সময়, শ্রম ও নিষ্ঠা। কোনো বিষয় নিয়ে হঠাৎ, এই যে উদ্দীপকের প্রাবন্ধিকের মতে সাহিত্যিকের সঠিকভাবে মূল্যায়িত হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করা প্রয়োজন। এই জন্য তিনি 90 দশকে আবির্ভাব ঘটা তরুণ কবিদের সাহিত্যমূল্য সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করার জন্য সময় প্রয়োজন বলে মনে করেন। আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিকও এমন মত প্রকাশ করেছেন, তার মতে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকার, সাহিত্য রচনার পর সাহিত্যিককে কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, তাহলে তার লেখাটি উৎকর্ষ লাভ করবে এবং সাহিত্যিক হিসেবে তিনিও প্রতিষ্ঠা পাবেন। কিন্তু আলোচ্য প্রবন্ধে এই বিষয় ছাড়াও প্রাবন্ধিক নতুন লেখকদের আরও কিছু নির্দেশনা দিয়েছেন, যে নিবেদনগুলো উদ্দীপকে অনুপস্থিত। আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক বাংলা সাহিত্য, বাংলার নব্য লেখকদের উন্নতির কথা বিবেচনা করে, কীভাবে সাহিত্য রচনা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উদ্দীপকে তার একটি মাত্র ভাবের প্রকাশ দেখা যায়, অন্যান্য বিষয় অনুপস্থিত। তাই বলা যায় উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, পুরোপুরি মূল বিষয় নয়। যাই হোক, আমরা একটি প্রবন্ধের আলোকে সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা করলাম, যেখানে 4টি প্রশ্ন থাকবে। ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর থাকবে, এবং খ নম্বরে থাকবে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বর, এবং গ নম্বরে প্রয়োগমূলক প্রশ্নে 3 থাকবে, আর ঘয়ের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে কিন্তু প্রশ্নের মান হচ্ছে 4, মিলিয়ে এই 10 নম্বর প্রশ্নের এখানে তোমাদের অ্যান্সার করতে হবে এক একটা প্রশ্নে। যাই হোক, আমরা আজকে একটু বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন নামক প্রবন্ধটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, আলোচনা করলাম, আর তোমরা প্রবন্ধটি পড়ে নিলে আরও সহজ হবে বিষয়টি। যাই হোক, আমাদের আশা করি তোমরা প্রশ্নটি খাতায় লিখে ফেলেছ। আজ তাহলে এ পর্যন্তই শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনলাইন ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করেছি, ধন্যবাদ।